শুভ সন্ধ্যা সবাইকে, আমি আলিমুল করিয়া। আমি কিছু আগে পোস্টে দেখলাম যে অনেকেই অ্যাকচুয়ালি নেস্টিং লুপ বুঝতে পারছে না এবং রিভার্স নিয়ে অনেকেরই প্রবলেম আছে। সো এই পর্বে আমরা মোস্টলি রিভার্সিং অ্যান্ড সোয়াপিং নিয়ে কথা বলবো, ভেরিয়েবল সোয়াপিং, এবং এর পরের লেসনে আমরা অ্যাকচুয়ালি নেস্টিং লুপের আরেকটু বিহেভিয়ার দেখবো। অ্যাকচুয়ালি এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের পরে আরেকটা আলাদা করে সেশন করে করা ইচ্ছা ছিল, অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনস অফ লুপস অ্যান্ড সামথিং লাইক দ্যাট, বাট যেহেতু সবাই আসলে জিনিসগুলো নিয়ে এখনও কনফিউজ, সো আমরা এই দুটো সেশন এর মধ্যেই করে দিচ্ছি। সো ফার্স্টে দেখি ভেরিয়েবল সোয়াপিং। সোয়াপিং বলতে বোঝা হচ্ছে চেঞ্জ, অর্থাৎ লেটস সে আমার দুইটা ভেরিয়েবল আছে এক্স এবং ওয়াই। সো এই দুইটা ভেরিয়েবলের ভ্যালু আমি ইন্টারচেঞ্জ করতে চাই, অর্থাৎ আমি এক্সের যে ভ্যালু সেটা আমি ওয়াইকে দিতে চাই এবং ওয়াইয়ের যে ভ্যালু সেটা আমি এক্সে দিতে চাই। সো আমি যদি নর্মালি করি, লেটস সে আমার 5 আছে এবং এক্সের ভ্যালু আমার 9 আছে। সো আমি যদি এই দুটোর মধ্যে সোয়াপ করতে চাই, আমরা ফার্স্ট জেনারেল এক্সাম্পল দেখবো, পরবর্তীতে আমরা বিট ওয়াইজ অপারেটর দিয়ে আরও কীভাবে জিনিসটা অপটিমাইজ করে করা যায় এবং কেন করা হয় সেটা দেখবো। সো আমি যদি সোয়াপ করতে চাই, আমাকে যেটা করতে হবে যে থার্ড একটা ভেরিয়েবল নিতে হবে সেম ডেটা টাইপের। সো এই ভেরিয়েবলটার নাম দিলাম আমরা টেম্প। সো আপনি যদি মনে করেন যে টেম্পের ভিতরে আমরা লেটসে এক্সের ভ্যালুটা সেভ করি, এখন আমি যদি এক্সের ভ্যালুটা রিপ্লেস করি ওয়াই দিয়ে, দেখেন এক্সের ভ্যালুটা কিন্তু আমার গন হয়ে গেল, বাট এক্সকে কিন্তু আমরা সেভ করে রেখেছি টেম্প ভ্যারিয়েবলে। সো এখন আমি চাইলে আবার ওয়াইয়ের ভ্যালুটা আমার এক্সে চলে গেছে, এবার জাস্ট আমি ওয়াইয়ে এক্সের ভ্যালুটা দিব এবং এক্সের ভ্যালুটা আমার টেম্প ভ্যারিয়েবলে ছিল। সো এখন যদি আমি প্রিন্ট করি, দেখবেন যে দুইটা জিনিস আমার ইন্টারচেঞ্জ হয়েছে। যদি রান করি, দেখবেন আমার এক্সের ভ্যালু হয়ে গেছে 9 এবং ওয়াইয়ের ভ্যালু হয়ে গেছে 5, তার মানে দুটো ইন্টারচেঞ্জ করেছে। সো এটাকেই বলে অ্যাকচুয়ালি সোয়াপিং। সো আমরা সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য দেখলাম, এবার আমরা একটু নেস্টিং লুপিং এবং রিভার্সের জন্য দেখব। সো রিভার্স বলতে যেটা বোঝায় যে লেটস আমার একটা অ্যারে যদি দেওয়া হয় বা লেটস নাম্বারস, এ পর্যন্ত আমরা সিঙ্গেল ভ্যারিয়েবল সোয়াপিং দেখলাম, এবার আমরা রিভার্সিং দেখবো, অর্থাৎ কোনো অ্যারে থাকলে সেটার রিভার্স করা দেখবো, যেভাবে আছে সেটা ডিফারেন্ট অর্ডারে প্রিন্ট করা, রিভার্স করা। রিভার্স বলতে যেটা বোঝায় উল্টা, যে অর্ডারে আছে তার উল্টা অর্ডারে প্রিন্ট করা, সেটা দেখবো। এবং সেটা করার জন্য আমাদের এই সোয়াপিং অ্যাপ্লিকেশনটা লাগবে, যেটা কিনা আমরা শিখলাম এই ম্যাথোডোলজিটা লাগবে। সো লেটস সে আমি এখানে একটা অ্যারে নিয়ে নিচ্ছি, এটা একটা নাম্বারস অ্যারে, এটা আমরা ইউজারের কাছ থেকেও ইনপুট নিতে পারতাম, বাট আমরা আপাতত সিম্পল রাখার জন্য জাস্ট এখানে ইনপুট দিয়ে দিচ্ছি। সো আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমরা যেটা করব যে মেথড ক্রিয়েট করব, যেহেতু আমি ক্লিন করেই বলেছিলাম যে জিনিসগুলো যতটা আপনি মজুলার অ্যাপ্রোচে করবেন ততটা বেটার। সো অনেকেই যেটা করে যে এখানে এই রিভার্সের অ্যালগোরিদম লিখে একদম সব করে ফেলে, এবং সেটা না করে রিভার্স আলাদা মেথড করে করব, যাতে করে আপনি যে কোনো সময় মেথডটা কল করে আপনি আপনার কাজটা যে কোনো একটা অ্যারেকে রিভার্স করতে পারেন, আপনাকে যাতে সব সময় ওই কোড কপি করে তারপর আপনার যে কাজের জন্য করতে যাচ্ছেন সেটাতে কাজ না করতে হয়। এবং মেথডটা হচ্ছে সবচেয়ে বেটার ওয়ে, এর জন্য মেথডটা অনেক ভালো করে শেখানো হয়েছে। সো আপনার যদি এগুলোতে কোনো প্রবলেম থাকে আপনি রিভিউ করে নিতে পারেন। সো সিতে যেটা করা হয় নেমিং কনভেনশন অ্যাকচুয়ালি আন্ডারস্কোর দিয়ে করা হয় নেমিং কনভেনশন এরকম। সো আমি অ্যাকচুয়ালি ইন্টিজার টাইপের অ্যারেকে রিভার্স করব। সো আমি এখানে যে কোনো নাম দিতে পারি, শেষে আমি জাস্ট খালি অ্যাঙ্গেল স্কোয়ার ব্র্যাকেটগুলো দিয়ে দেবো, তার মানে সে বুঝবে যে এখানে সে একটা অ্যারে টাইপের ডেটা ইনপুট নিবে প্যারামিটারে। দেন আমি এখানে সাইজ অফ অ্যারেটা বলবো, যে অ্যারের সাইজটা কত, কারণ এই দুটো জিনিসই আমাদের লাগবে রিভার্স করার জন্য। এবং আমরা আরেকটা ছোট একটা মেথড লিখব, সেটা হচ্ছে ভয়েড সোয়াপিং, যদি আমাদের অ্যাকচুয়ালি সোয়াপ করা লাগে। এবং সোয়াপ করব কিভাবে, আমরা অ্যারের মধ্যে সোয়াপ করব, অ্যারে বলবো, এবং প্লাস আমরা হচ্ছে বলবো ইন্ডেক্স, ইন্ডেক্স 1 অ্যান্ড ইন্ডেক্স 2। সো এটা থেকে আপনি বুঝতে পারতেছেন যে সোয়াপিং মেথডটা যেটা করবে সেটা হচ্ছে যে যখন আমরা অ্যাকচুয়ালি সোয়াপ করতে যাব,
তখন আমি অ্যারেটা বলে যে ইনডেক্স দুইটা বলবো, ওই ইনডেক্সগুলার ভ্যালুগুলা তাদের নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হবে, যে মেথডটা আমরা শিখলাম। সো এটাকে আমরা নতুন একটা ফাইলে সেভ করি। সো ফার্স্টে রিভার্সিংয়ের অ্যালগোরিদমটা একটু বোঝার চেষ্টা করি। আমার যদি লেটস সে 1, 2, 3, 4, 5, 6 ছয়টা আইটেম থাকে, তাহলে ছয়টার মধ্যে আমার কাউন্ট হচ্ছে 6। সো আমি যদি এদিক থেকে আসি, এদিক থেকে তিনটা এবং এদিক থেকে তিনটা, এই দুইটার মধ্যে যদি আমি ইন্টারচেঞ্জ করি, এটাকে যদি আমি এটার সাথে ইন্টারচেঞ্জ করি, এটাকে যদি আমি এটার সাথে ইন্টারচেঞ্জ করি এবং এটাকে যদি আমি এটার সাথে ইন্টারচেঞ্জ করি, তাহলে আমার টোটাল জিনিসটা অ্যাকচুয়ালি রিভার্স হয়ে যাবে। আবার বলি, এই 10টাকে যদি আমি একের সাথে সুইচ করি, অর্থাৎ সোয়াপিং করি, তারপর 4কে যদি আমি 7-এর সাথে সোয়াপিং করি, 6কে যদি আমি 5-এর সাথে সোয়াপিং করি, তাহলে আমার টোটাল যে অ্যারেটা রিভার্স হয়ে যাবে। আবার এটা এইভাবেও করা যায়, লেটস আপনার যদি ভ্যালু আরেকটা বেশি থাকে, লেটস আমি বললাম এখানে -1, ঠিক আছে, -1টা যাতে মিডলে থাকে এভাবেই রাখি। সো তখন আমার ভ্যালু হয়ে গেল 7। 7 যদি হয়, দেখেন আমাকে এটাকে রিভার্স করতে সোয়াপ করতে হবে এটার সাথে, এটাকে সোয়াপ করতে হবে এটার সাথে, এটাকে সোয়াপ করতে হবে এটার সাথে, এবং লাস্টেরটা যেখানে ছিল সেখানেই থাকবে, আমাকে এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। যেহেতু আমি রিভার্স করছি, মাঝখানেরটা রিভার্স না করলেও হবে, মাঝখানেরটা যেখানে আছে সেখানেই থাকবে। যদি অড নাম্বার হয়, মাঝখানেরটা যেখানে আছে সেখানেই থাকবে, যদি ইভেন নাম্বার হয় তাহলে সবগুলোই সোয়াপ হবে, দ্যাট সিম্পল। আচ্ছা, যদি তাই হয় তাহলে এখানে আমি যে ইন্টিজার ভ্যালুটা পাবো এটা হয় ইভেন অথবা অড, যে কোনো একটা হবে, এবং তাহলে আমাকে একটা মিডল পোর্শন বের করতে হয়। আপনি যদি দেখেন যে এখানে আমি 3 বার যাচ্ছি এবং এদিক থেকেও আমি 3 বার যাচ্ছি, এবং মিডল পোর্শনটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি 4। সো আমি যদি 7কে 2 দিয়ে ভাগ দেই, অ্যাকচুয়ালি 2 দিয়ে ভাগ দিলে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে যে 3.5, বাট আমরা যখন সিতে ভাগ দেই কোনো ইন্টিজার নাম্বারকে, তখন সে শুধুমাত্র ইন্টিজার পার্টটাই রিটার্ন করে, সে ভগ্নাংশটা রিটার্ন করে না। সো আমরা আমাদের কাজের জন্য, আমরা যদি যে কোনো একটা নাম্বারকে 2 দিয়ে ভাগ দেই, তাহলে তার অর্ধেক পয়েন্টটা, অর্থাৎ মিড পয়েন্টটা পেয়ে যাব, হয়তো মিড পয়েন্টের আগের পয়েন্ট পর্যন্ত, এতটুক পর্যন্ত, অর্থাৎ 3, অথবা যদি জিনিসটা জোড় সংখ্যা হয় সেক্ষেত্রেও আমরা 3 পেয়ে যাব। জোড় সংখ্যা হলে 3কে যদি আমরা, 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা 3, মানে 3টা নাম্বার পর্যন্তই ইন্টারচেঞ্জ করতে হবে। 6 পর্যন্ত হলেও এটা এবং এটা ইন্টারচেঞ্জ করতে হবে, এবং 7 হলেও আমাকে এটার ইন্টারচেঞ্জ করতে হবে না, অর্থাৎ একই রকম 6 এবং 7-এর জন্য আমাকে ইন্টারচেঞ্জিং ফ্যাক্টরটা আমার সেম। এবং এটা খুবই একটা ভালো দিক, মানে ইজিভাবে চিন্তা করলে, যে সিতে যদি আমি কোনো ইন্টিজারকে ভাগ দেই, অ্যাকচুয়ালি আমি ইন্টিজার পার্টটাই পাই, ফ্র্যাকশনটা আমার আর পাওয়ার লাগে না বা পাই না আমি। তা যদি আমি ফ্র্যাকশনটা পেতে চাই, তাহলে আমাকে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিয়ে ভাগ দিতে হবে, তাহলে সে আমাকে, মানে ফ্লোটিং পয়েন্ট অর্থাৎ ভগ্নাংশ পার্টটা রিটার্ন করবে। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সো যেই সাইজটাই পাই, আমরা ওটার মিড পয়েন্টটা ডিটেক্ট করতে চাই। সো আমি যদি বলি ইন্টার আইনটি মিড, তার মানে আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, আমি বলবো সাইজ ডিভাইডেড বাই 2। সো সাইজ যখনই ডিভাইডেড বাই 2 হবে, তখনই আমি অ্যাকচুয়ালি, যদি 7 হয় 7-এর জন্য আমি পাবো 3, 6 হলেও আমি পাবো 3। সো এখানে আমি কমেন্টসে লিখে দিতে পারি, ইফ 7 রিটার্নস 3, তারপর আমি আবার উপরে বলে দিই, ইফ লেটস সে 6 রিটার্নস 3, ঠিক আছে। সো এই দুইটা জিনিস আমি এটার উপরে লিখে দিই, তাহলে আপনি কোডটা দেখলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি জিনিসটা কী করছে। সো লেটস, আপনার যদি ফ্র্যাকশন পার্টটা দরকার হতো, এবং আপনি যদি এখানে লেটস এ ডাবল বলতেন, ডাবল হচ্ছে একটা যেটা কিনা ফ্র্যাকশন পার্ট অ্যাকসেপ্ট করে ভগ্নাংশ সহ, আপনি যদি তাও ভাগ দিতেন, আপনি আসলেও তাও হচ্ছে আপনি 3 পেতেন, কেননা ভাগ দেওয়া হচ্ছে যে ইন্টিজার নাম্বার দিয়ে। সো আপনি যদি অ্যাকচুয়ালি ফ্র্যাকশনটা পেতে চান, আপনাকে যেটা করতে হবে, যে একটা টাইপ কাস্টিং করে যে কোনো একটা নাম্বারকে ডাবলে নিয়ে যেতে হবে। টাইপ কাস্টিং নিয়ে আমরা পরে কথা বলবো, বাট এখন জাস্ট একটু ধারণাটা দিয়ে গেলাম, যে আপনি যদি অ্যাকচুয়ালি ভগ্নাংশ পার্টটা নিতে চান কখনো, তাহলে একটা নাম্বারকে অ্যাটলিস্ট ফ্র্যাকশন হতে হবে, অর্থাৎ ডাবল টাইপ হতে হবে, তাহলেই আপনি ভগ্নাংশ পার্টটা পাবেন। দেন এবার যদি আমি একটা ফর লুপ লিখি, কেননা আমাকে ফর লুপ দিয়ে আমাকে অ্যাকচুয়ালি ইন্টারচেঞ্জ করতে হবে,
ফর লুপ লিখবো। সো সবসময় যেটা দেখা যায় যে ফর লুপ ইন্ডেক্সটা মানে অ্যারে ইন্ডেক্সটা শুরু হয় অ্যাকচুয়ালি জিরো থেকে, যেটা নিয়ে আমরা অ্যারেতে কথা বলেছিলাম, এবং সে তার আইটেম যদি হয় 10টা নিয়ে যদি আমরা শুরু করি, সো জিরো থেকে শুরু হয়ে 9 পর্যন্ত তার আইটেমের সংখ্যা থাকে। সো আমি যদি এখানে বলি আই ইকুয়ালস জিরো, অর্থাৎ আইকে যদি আমরা ক্রিয়েট করি এখানে আই ইকুয়াল জিরো দিয়ে, সেটা হচ্ছে আমার স্টার্টিং পার্ট। দেন আমি বলবো আই ইজ লেস দেন অর ইকুয়ালস টু, দেখেন লেস দেন অর ইকুয়ালস টু বলছি, কেন বলছি, আমি এখানে মিড পার্টটা পর্যন্ত নিব, অনলি অর্ধেক পার্টটা পর্যন্ত নিব, পুরা পার্টটা আমার নেওয়ার দরকার নাই। কারণ আমরা দেখলাম যে আমরা মিড পর্যন্ত খালি যদি রিভার্স করি তাহলেই আমরা টোটাল জিনিসটাকে রিভার্স করতে পারতেছি, এবং মিডের ভ্যালুটা কত হবে আমি বলে দিলাম যে আমার জোর হোক বিজোর হোক তার অর্ধেক, অর্থাৎ ফ্র্যাকশন ছাড়া তার অর্ধেক পর্যন্ত যদি আমরা নিই তাহলেই আমরা অ্যাকচুয়ালি জিনিসটা করতে পারতেছি। সো এটা হচ্ছে আমার টোটাল লেন্থ, মানে আমি জিরো থেকে শুরু করে যদি আমার থ্রি হয়, লেটস সে এটা থ্রি হলে আমাকে অ্যাকচুয়ালি এটা থেকে একটা কম যেতে হবে, এটা যদি আমার সেভেন হয়, লেটস সে সেভেন সেভেন যদি হয়, সো সেভেন হলে আমি পেলাম থ্রি, আমি কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডেক্সে পেলাম থ্রি। এখানে আমি যদি চিন্তা করি, আপনি যদি একটু চিন্তা করেন, কেন হচ্ছে যে আমি আমাকে সে রিটার্ন করছে থ্রি, বাট কাউন্টিং শুরু হচ্ছে জিরো ওয়ান টু, জিরো ওয়ান টু ইন্ডেক্সে এভাবে শুরু হয়। সো যত আমার মিড ভ্যালু তার থেকে আমি এক কম পর্যন্ত যাব, এর জন্য আমি বললাম লেস দেন। আমি যদি মিড পর্যন্ত যেতে চেতাম তো থ্রি পর্যন্ত, তাহলে আমি ইকুয়াল বলতাম। সো এর জন্য আমি কন্ডিশনটা বলছি মিডের থেকে লেস, অ্যান্ড দেন প্রতিটা স্টেপে আই এর কাউন্ট আই প্লাস প্লাস করে বৃদ্ধি হবে। আপনার যদি লুপ সম্পর্কে কনফিউশন থাকে আপনি লুপের ফাইড ভিডিওটা আবার দেখে নিন। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট জিনিস গেল। নেক্সট আমরা যেটা করবো, এবার ইন্টারচেঞ্জ করবো, সোয়াপিং করবো। সো প্রতিটা ইন্ডেক্সের জন্য আমি তাহলে আমি যে ইন্ডেক্সে আছি এই অনুযায়ী আমি লাস্টের ইন্ডেক্সটা আবার ডিটেক্ট করার চেষ্টা করব। সো আমি যদি এটা যদি আমার টু হয় এটা আমার থ্রি ইন্ডেক্স, এটা যদি আমার ফোর ইন্ডেক্স হয় এটা আমার ফাইভ, এটা আমার সিক্স ইন্ডেক্স, জিরো থেকে সিক্স, ঠিক আছে। বাট সাইজে দেওয়ার সময় আমি অ্যাকচুয়ালি সেভেন দিব, এখানে অ্যাকচুয়ালি দেওয়ার সময় সাইজে সেভেন দিব, অর্থাৎ সাইজটা অলওয়েজ রিটার্ন হবে, মানে শুরু হবে হচ্ছে ওয়ান থেকে, ওয়ান টু থ্রি ফোর এইভাবে কাউন্ট, কাউন্টের ভ্যালুটা। সো যে রিটার্ন করবে সে অ্যাকচুয়ালি রিটার্ন করবে হচ্ছে সেভেন। এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমি আমার একটা ভেরিয়েবল ক্রিয়েট করব লাস্ট ইন্ডেক্স নামে, এবং লাস্ট ইন্ডেক্সটা আমার এখানে যদি আমি কাউন্টের ভ্যালু পাই সেভেন, সো সেভেনটাকে আমি অ্যাকচুয়ালি আমার ইন্ডেক্সের ভ্যালুর সমান করছি, অর্থাৎ সাইজ মাইনাস ওয়ান। সো আমি এখন ইন্ডেক্সের সমান ভ্যালুটা পাচ্ছি লাস্ট ইন্ডেক্সে, এবং প্রতিবার যদি আমি আরেকটা ইন্টিজার নেই এখানে ইন্ডেক্স, লেটস সে ফ্রম লাস্ট এভাবে যদি বলি, বা এটাকে যদি আমি বলি টোটাল কাউন্ট ইন্ডেক্স, টোটাল কাউন্ট ইন্ডেক্স, সো লাস্ট ইন্ডেক্সটাকে আমি বলতে পারি যে লাস্ট ইন্ডেক্স টোটাল কাউন্ট ইন্ডেক্স মাইনাস আই। সো এটা একটু বুঝাই আমি জিনিসটা, সেটা হচ্ছে যে আমার টোটাল কাউন্ট ইন্ডেক্স যেটা হচ্ছে সিক্স, জিরো থেকে সিক্স পর্যন্ত সিক্স ফিক্সড, এবং প্রতিবার যখন আমার আয়ের ভ্যালু এক করে বৃদ্ধি হচ্ছে, লেটস সে ফর জিরো, তখন হচ্ছে যে আমার লাস্ট ইন্ডেক্স হচ্ছে সিক্স। সো যখন আমি এটাতে থাকবো তখন আমি এটার সাথে সোয়াপ করবো, সো এই ইন্ডেক্সটা হচ্ছে সিক্স, আমি পেয়ে গেলাম টোটাল ভ্যালু সিক্স মাইনাস জিরো, অর্থাৎ সিক্সই থাকবে। এবার পরের জন্য যাই আমি ওয়ান, যখন আমার আয়ের ভ্যালু ওয়ান তখন আমার টোটাল ইন্ডেক্সের ভ্যালু স্টিল সিক্স, সিক্স মাইনাস ওয়ান, অর্থাৎ আমি ফাইভে চলে আসছি। পরের বার আমি আবার যাই, অর্থাৎ যখন টু, তখন আমার আবার আয়ের ভ্যালু টোটাল কাউন্ট ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে আমার সিক্স, সিক্স মাইনাস টু, অর্থাৎ আমি ফোর ইন্ডেক্সে আছি। সো এভাবে করে লাস্ট ইন্ডেক্সটা অলওয়েজ আমাকে শেষের দিক থেকে ইন্ডেক্সটা দিবে, ইন্ডেক্সটা আগাবে, এবং আইটা আমার সবসময় এই দিক থেকে ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ দুই দিক থেকেই আমি আসতে পারতেছি। সো এবার আমার যেটা কাজ হবে সেটা হচ্ছে যে আমি সোয়াপ নামের যে মেথডটা ক্রিয়েট করাছি সেটার মধ্যে আমি জাস্ট অ্যারেটাকে পাস করে দেব, এবং আমি জাস্ট দুইটা ইন্ডেক্স বলে দিব, আই এবং ইন্ডেক্স ফ্রম লাস্ট, এই দুইটার মধ্যে আমি সোয়াপ করতে চাই। আমি কমপ্লিকেটেড কিছুই লিখছি না, আমি জাস্ট শর্ট শর্ট করে জিনিসগুলো করছি যাতে জিনিসটা আরও মজুলার অ্যাপ্রোচ হয়, আপনারা বুঝতে পারেন এবং সব জায়গায় কাজে লাগে। সো এবার সোয়াপিংয়ে আমরা এবার সেম কনসেপ্ট ইউজ করব, আমরা আগে যা করেছিলাম, বাট এবার আমরা জাস্ট অ্যারে বেসে করব। সো আমি অ্যারেটা পেয়ে যাচ্ছি, সো অ্যারে থেকে ফার্স্টেই আমি যেটা করব টেম্প নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। টেম্প নামের ভেরিয়েবলের ভিতরে আমি এটা ইন্ডেক্স টুতেও আগে করতে পারি, ইন্ডেক্স ওয়ান দিয়েও করতে পারি, এটা অ্যাকচুয়ালি আপনার উপরে ডিপেন্ড করে।
যেভাবেই করেন রেজাল্ট সেম আসবে। লেটস সে ইন্ডেক্স ওয়ানটা আমি সেভ করছি, সো ইন্ডেক্স ওয়ানের ভ্যালু যেহেতু সেভ হয়ে গেছে, আমি ইন্ডেক্স ওয়ানের ভিতরে ইন্ডেক্স ওয়ানে আমি রিপ্লেস করতে পারি ইন্ডেক্স টু এর ভ্যালু। অর্থাৎ ইন্ডেক্স ওয়ানটা যদি আমার এটা হয়, সো এটা আমি অ্যাকচুয়ালি টেম্পে সেভ করে নিচ্ছি ভ্যালুটা, দেন আমি এই ইন্ডেক্সে এই সিক্স নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা রিপ্লেস করে দিচ্ছি, অর্থাৎ টেনটা এখানে চলে আসছে। দেন আমার কিন্তু টেম্পের ভিতরে এই ওয়ান নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা সেভ ছিল, সো এইটাকে আমি আবার ইন্ডেক্স সিক্সে দিয়ে দিব, অর্থাৎ ইন্ডেক্স টুতে দিয়ে দিব। সো এটা আমার সোয়াপিং হয়ে গেল, এবং অ্যারে যেহেতু অ্যাড্রেস আকারে যায়, এটা অ্যাকচুয়ালি কপি হয়ে যায় না, সো আমার ভ্যালুগুলা ওই অ্যারের ভিতরেই রিপ্লেস হয়ে যাবে এবং চেঞ্জ হবে। বাট যেটা কিনা আমরা ফাংশনের ভিডিওতে দেখেছিলাম যে সাধারণত যে ভেরিয়েবলগুলো নেওয়া হয় সেগুলোর ভ্যালু ভিতরে চেঞ্জ করলে চেঞ্জ, সেটা ফাংশনের বাইরে চেঞ্জ হয় না, বাট অ্যারের ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট। অ্যারের যদি কোনো ভ্যালু চেঞ্জ হয় ফাংশনের ভিতরে, সেটা বাইরেও চেঞ্জ হয়। সো এই জিনিসটা নিয়ে আমরা রেফারেন্স টাইপ ফাংশনে আরও বেশি কথা বলবো, বাট আপাতত এতটুকু জানলেই হবে যে অ্যারে যদি কোনো ফাংশনে পাস করা হয়, তাহলে তার ভ্যালু যদি চেঞ্জ করা হয় সেই ফাংশনের ভিতরে, সেটার ভ্যালু বাইরেও চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ যেখান থেকে আমি কল করেছি সেখানেও চেঞ্জ হয়ে যায়। এবার আমরা সিম্পল আরেকটা মেথড লিখবো, অর্থাৎ প্রিন্ট অ্যারে। খুবই সিম্পল মেথডটা, এর জন্য আমি জাস্ট আগের লেখাটাই দিয়ে দিলাম। এটাতে জাস্ট আমি একটা অ্যারে এবং নাম্বার সাইজ প্রিন্ট করব, সাইজ দিয়ে দিব, অর্থাৎ সেভেন কাউন্ট ভ্যালুটা অ্যারের, এবং সিম্পল একটা লুপের মাধ্যমে আমি জাস্ট নাম্বারগুলোকে প্রিন্ট করব, টু থ্রি ফাইভ। আপনি যদি এত পর্যন্ত কন্টিনিউ করে আসেন, এখানে আসলে আমরা নতুন কোনো কিছুই লিখিনি। এখন মেইন ফাংশনে আমাদের কাউন্টটা বের করার জন্য আমরা সিম্পল লাইনের কোড লিখব, সাইজ অফ। সাইজ অফ দিয়ে যে কোনো অ্যারে বললে সেটাতে সেটা কতটুক মেমোরিতে সাইজ নিয়েছে সেটা বলে দেয়। এটা আমরা একটা মেথডে করলাম না, কেননা মেথডে করলে জিনিসটা কাজ করবে না, এবং কেন কাজ করবে না জিনিসটা আমরা পরে আরও ডিটেলসে কথা বলবো পরে আরও সেশনে, এমনি সেশনটা বড় হয়ে যাচ্ছে। সো এখানে আমি সাইজ অফ বলতে যেটা বোঝাই যে সে টোটাল কতটুক জায়গা নিয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ইন্টিজার যদি হয়, ইন্টিজার চার বাইট করে, সো চার সাথে আটাইশ, সো এখানে আটাইশ রিটার্ন করবে সাইজ অফ নাম্বারস দিলে, টোটাল বাইটস জায়গাটা রিটার্ন করবে, এবং কত ক্যারেক্টার সমান জায়গা নিয়েছে সেটা আর কি রিটার্ন করবে। দেন আমি সিঙ্গেল সিঙ্গেল কতটুক জায়গা নেয়, অর্থাৎ সিঙ্গেল ইন্টিজার আমরা জানি হচ্ছে চার ক্যারেক্টারের সমান জায়গা নেয়, সো সাইজ অফ সিঙ্গেল আইটেমের জন্য চার রিটার্ন করবে, সো চার ডিভাইডেড বাই আটাইশ আমরা অ্যাকচুয়ালি সাত পাবো। সো আমি যদি প্রিন্ট করি, জাস্ট সিম্পলি সাত পাচ্ছি। সো আমাদের এখানে কাউন্ট কাজ করছে। আমরা যদি এখন লেটস সে প্রিন্ট মেথডটা আমাদের ফার্স্টে রান করি, লেটস সে নাম্বারস যদি বলি, ওকে আমাকে সাইজটা দিয়ে দিতে হবে, রান করি, দেখেন আমার যে টোটাল অ্যারেটা আছে টোটালটাই আমার প্রিন্ট হচ্ছে। সো এবার আমি রিভার্সটা ইউজ করব আমার, আমি দেখি কী লিখেছিলাম, রিভার্স অ্যারে। সো রিভার্স অ্যারে লিখে আমি জাস্ট নাম্বারস বলবো, দেন হচ্ছে কাউন্ট, দেন আমি আবার প্রিন্ট দিব, দেখেন কি হয়, টোটাল জিনিসটা আমার এবার রিভার্স হয়ে গেছে, আমাকে আর কিছুই করতে হয়নি। সো প্রতিবার আপনি যদি সেম জিনিসটা করতে চান, আপনি জাস্ট ফাংশনটা কল করবেন, এভাবে আপনার কোডটা অনেক ড্রাই এবং মজুলার হবে। থ্যাংক ইউ, এ পর্বে এতটুকুই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ এই জিনিসগুলো করতে বেশি সময় লাগে না, এবং আপনাদের একটা লাইক অথবা শেয়ারে আমাদের ভিউয়ার বাড়তে পারে, এবং যেটা কিনা আমাদেরকে ইন্সপায়ার করবে আরও বেশি ভিডিও মেক করতে। সো যদি একটু ভালো লাগে একটু শেয়ার করুন, দুই সেকেন্ডও লাগবে না, এবং যদি আপনাদের ভিডিওটা খারাপ লাগে অবশ্যই ডিসলাইক দিন, এবং সাথে একটা কমেন্টস দিন যে কেন আপনাদের খারাপ লাগছে, যাতে আমরা ভিডিওগুলোকে আরও ভালো করতে পারি। এবং আমাদের সাথে যদি থাকতে চান তাহলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন ফেসবুকে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ভিডিও নিচে কমেন্টস করুন, অথবা আমাকে ইমেল করতে পারেন আমার ইমেল অ্যাড্রেসে। সবচেয়ে ভালো হয় যদি কমেন্টস করেন, কেননা তাহলে সবাই জিনিসটা দেখতে পারবে এবং সবার জন্যই সলিউশনটা হবে। এবং আমি ডেভেলপার্স অর্গানিজমের জন্য কাজ করি, আমাদেরকে আপনারা রিচ করতে পারেন ev.com/developersorganism, আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং আমাদেরকে ইমেল করতে পারেন। ওয়েবসাইটটি আমাদের কারেন্টলি আন্ডার কনস্ট্রাকশন আছে, এর জন্য সরি, বাট আমাদেরকে আপনার ইমেল অথবা ফেসবুকের মাধ্যমে রিচ করতে পারেন। থ্যাংক ইউ।